ফাতেমার নয়নের মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নের মণি হযরত আলীর জান, মা ফাতেমা মা ফাতেমা। তারপরে এখানে এক মজার কথা, আরে মা ফাতেমা কেন হবে? ফাতেমা কি মা হইল নাকি নবীর মেয়ে? হ্যাঁ, নবীর মেয়ে ও মা, নবীর স্ত্রী ও মা নাকি? আল্লাহ তো কোরআনে কেন বলছেন সূরা আহজাবে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা, তোমাদের মা। তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল? ফাতেমার মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা ও মা আমাদের, কোরআনের ভাষা, আল্লাহ কোরআনে বলছেন। আর খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আমাদের মা। আর মা ফাতেমার গান গান, আর মা ফাতেমার কিসসা কাহিনী বয়ান করেন, মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা, জাহিল বক্তারা, মা ফাতেমা মা ফাতেমা করে। ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন। যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে? অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। সুতরাং আচ্ছা, তারপরে মা ফাতেমা, শুধু ফাতেমাকে মা বলবেন? জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা জাইনব, হ্যাঁ মা উম্মে কুলসুম, হ্যাঁ মা রোকাইয়া, হ্যাঁ এই কথা তো কোনোদিন শোনেন নাই। কেন শোনেন নাই? ওগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। একবার উমরায় যাচ্ছিলাম আর ড্রাইভার ছিল শিয়া, দাদা বুঝতে পারছেন তো, প্রতিযোগিতা করা ছিল আমাদের দিনী ভাইয়েরা ছিল, তাদের একটা কাফেলা নিয়ে গেছিলাম। তো প্রতিযোগিতা কিছু প্রাইজ ছিল আমার কাছে, তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে? আরবিতে একবার বললাম, কারণ দু একজন আরবি ছিল, মিশরি ছিল, সুদানি ছিল, আর তারপরে বাংলায় বললাম, কারণ তাদের তাদের মেজরিটি ছিল। যে নবীর কয় কয় মেয়ে ছিল? তো দু একজন জবাব দিল চার, অধিকাংশ তো হা হা লাদরি জবাব দিল না। ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউয়াল উমর আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর চারটা মেয়ে। তাহলে কত অজ্ঞতা, সৌদি আরবে বাস করে আর নবীর যে চারটা মেয়ে, তো তো চারটা মেয়েরই খবর রাখে না, নবীর একটা মেয়ে শুধু জানে যার পূজা করে। ফাতেমার যেহেতু পূজা করে সেজন্য ফাতেমাকে জানে, আর বাকিগুলো তো পূজা করে না, বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না। চিন্তা করেছেন এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার তিনটা বোনকে চিনেনও না, আউযুবিল্লাহ। এইরকম মুসলিম হইলে হবে না, মুসলিম হইতে হবে মুসলিম হওয়ার মতো। নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা জানা ফরজ আপনার যদি হয়, তাহলে জাইনাব সম্পর্কে জানা ফরজ, হ্যাঁ উম্মে কুলসুমের নাম জানাও ফরজ, আর রোকাইয়ার নাম জানাও ফরজ আপনার জন্য। কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে পরিবারকে জানতে হবে, হ্যাঁ কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন, হ্যাঁ তাদের নাম আসলে আপনি রাদিয়াল্লাহু আনহা বলবেন আপনি, সুতরাং জানতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান। আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে, এ মহরমের গুমরাহি আর এই রকমই মেলা বিদাতের গুমরাহিগুলি, এই যে সুফিবাদ, এই যে পীরতন্ত্র, ওইটাও তাদের কাছ থেকে, ইরান থেকে এসছে। যতগুলি সুফিগুলি, শামস্তাবরিজি হোক আর জালালউদ্দিন রুমি হোক আর আপনার ওই বাইজিদ বোস্তামি হোক, এইরকম যতগুলি লোক গুমরাহ করেছে এরা সবগুলি পার্সিয়ান, সব ইরান। এইভাবে জাতিকে গুমরাহ করে রেখেছে, নামে সুন্নি কিন্তু কাজে কর্মে সব ওদেরই আকিদা রাখে। আমাদের দেশের বাংলা ক্যালেন্ডার দেখেছেন? বাংলা ক্যালেন্ডার দেখেছেন তো, যেগুলো একটু ইসলামিক মানে অমুসলিমদের না, ওতে পাঁচটা নাম লেখা থাকে আর ওগুলোকে শিয়ারা বলে পাঁচে পঞ্চাতন। হ্যাঁ হ্যাঁ, পাঁচে পঞ্চাতন, পাঁচটা হচ্ছে পবিত্র দেহ, পবিত্র আত্মা, হ্যাঁ পবিত্র আত্মা। পাঁচটা পবিত্র আত্মা কি তাদের কাছে লেখা থাকে দেখবেন? হ্যাঁ কি লেখা থাকে মনে আছে? কারো মনে আছে? দেখেছেন কি লেখা থাকে? মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। ভালো করে দেখবেন বাংলা বাংলা ক্যালেন্ডার গুলো কোনাতে কোনাতে করে এদিকে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন, এই করে লেখা আছে। অথচ সুন্নি মুসলমান আর সুন্নি মুসলমানরা এই ক্যালেন্ডার তৈরি করে, কিন্তু আকিদা হচ্ছে গুমরাহি আকিদা। পাঁচটি হচ্ছে পবিত্র আত্মা, এরা উদ্ধার করতে পারে, এরা গৌস, এরা কুতুব, এরা উদ্ধার করতে পারে। জিলানি চিস্তি সম্পর্কে যেমন শিরকি কুফুরি আকিদা রয়েছে, তেমনি এদের সম্পর্কে ওই শিরকি কুফুরি আকিদা রয়েছে, এরা মানুষকে উদ্ধার করে। বল মা ফাতেমার নয়নের মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নের মণি হযরত আলীর জান। সময় দেখা যায় অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলে, এই বিষয়টি কেমন?
দেখুন নবীগণের স্ত্রীদেরকে আমরা মা বলি, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু, নবীর স্ত্রীরা তাদের মা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা, প্রত্যেকটা স্ত্রী আমাদের মা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা জায়নাব রাদিয়াল্লাহু আনহা, এইভাবে আমরা যারা রাসূলের স্ত্রী তাদের সবাই আমার মা। কিন্তু এই তারা ব্যতীত তাদের কন্যারা যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে কুলসুম বা রুকাইয়া, এদেরকে মা বলা এটা অনুমোদিত নয়, এটা হচ্ছে বেহুদা কাজ। এটা যারা করছে তারা আসলে শিয়া মতবাদের সাথে যুক্ত, তারা এগুলিকে কখনো মা বলবে, কখনো এটা বলবে, এটা বলবে, তারা আসলে আবেগে আবেগতায়িত হয়ে সেটা বলে থাকে। এই জন্য তাদেরকে নিষেধ করতে হবে যে এটা জায়েজ নাই, কারণ শরীয়ত মোতাবেক নবীদের স্ত্রীরা হচ্ছে মা, নবীদের কন্যারা তারা হবে মা, যেহেতু তারা বোন হবে, কিন্তু তাদেরকে মা বলা তো জায়েজ নাই, তাদের মা বলতে পারেন না। যেমনি ভাবে সালফে সালহীন বলতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মামা, মামা কেন, মায়ের ভাই যেহেতু মামা, মায়ের ভাই মামা। অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মামা, কারণ তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অবশ্যই আমাদের মামা। সেই হিসাবে হিসাবটা সেইভাবে আসতে হবে। সুতরাং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে কুলসুম রোকাইয়া, এরা আমাদের বোন হিসাবেই বলতে হবে, এদেরকে মা বলা যাবে না। সুতরাং আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এটা একটা গলত মুশকুর বা বিখ্যাত ভুল হিসেবে নিতে হবে, এবং তাদেরকে সাবধান করতে হবে, যখনই কেউ বলে মা বলেন না, এদের আর এদেরকে মা বলার দরকার নেই, বা বোন যদি না বলেন, যেহেতু বলতে পারে, অনেকে বলতে পারে আসে নাই, না আসতে বলবেন না, বোনও বলার দরকার নেই, রাদিয়াল্লাহু আনহা বলেন, শরীয়ত যেটা বলেছে সেটাই বলেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, আল্লাহ তাদের উপর খুশি হন, সন্তুষ্ট হন, এটা আমরা বলি, এটা আমাদের বলা দরকার। কিন্তু অনেকে দেখা যায় আবার বাড়িয়ে বাড়িয়ে ফাতেমা আলাইহিস সালাম বলেন, সেটাও কিন্তু শিয়াদের থেকে আসছে, এটা সুনিরা কখনো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাল জামা কখনো এভাবে আলাইহিস সালাম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ব্যবহার করে না, এটা একটা পরিভাষা। আর নিয়ম হচ্ছে পরিভাষা যদি কোনো খারাপ কিছু নিয়ে আসে তখন সেটাকে পরিবর্তন করতে হয় বা দিতে হয়। যেহেতু আমরা জানি যে নবী পরিবারের সবাই আমাদের মা, তাদেরকে আমরা উম্মুল মুমিনিন বলি, এখন তাই বলে আমরা ইয়াদেরকে নবীর কন্যাদেরকে আমরা উখতুল মুমিন বলবো এমন কথা যেহেতু আসে নাই, এবং তাদেরকে আলাইহিস সালাম বলার কথা কোনো বর্ণায় আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বর্ণা দিয়ে বা সাহাবায়ে কেরামের কোনো বর্ণা থেকে আলাইহিস সালাম আসে নাই, তাবেঈনদের কোনো বর্ণা থেকে আসে নাই, তাহলে আমরা এটা বলবো না। এখন বলতে পারেন যে কোনো কোনো কিতাবে, যেমন কেউ কেউ বলেন যে বুখারীতে আসছে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে, এরকম আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে নবী পরিবারের লোকদের জন্য, এটা হতে পারে দুইটা দিন। একটা হচ্ছে তার ইমাম বুখারীর ইস্তিহাদ, এটা হতে পারে ইমাম বুখারীর ইস্তিহাদ, তার ইস্তিহাদ সব ইস্তিহাদ নিতে হয় না। দ্বিতীয় হচ্ছে যে এটা নাসেখরা করে থাকে, সাধারণত যারা লেখে, এবং আপনারা জানেন যে যারা নাসখা, যারা তারা আবেগে আপ্লুত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবার বা আল বাইতের ব্যাপারে, এবং অনেকে বাড়ি আলাইহিস সালাম লিখে ফেলেছে, এই জন্য সেটা দলিল হিসাবে ধর্তব্য হবে না, কারণ দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহীনের বক্তব্য। সালফে সালেহীনের সাহাবায়ে কেরাম কখনো তাদেরকে আলাইহিস সালাম বলেছেন কোনো প্রমাণ পাওয়া যায়নি, সুতরাং আমরা আলাইহিস সালাম এভাবে বলবো না। যদিও কেউ কেউ বর্ণনা করে থাকে, এটাকে মনে করতে হবে যে এটা হয়তো তাসারুফ মিন নাসখ, বা যারা লেখক তাদের দ্বারা বাড়ি লেখা হয়েছে অনেকে, অথবা মনে করতে হবে যিনি লিখছেন পরবর্তী কিতাব লিখছেন তার তিনি এই ভুলটি করেছেন, এটা দুইটা মনে করতে হবে। আসলে এদেরকে আলাইহিস সালাম বলা যাবে না, অনুরূপভাবে তাদেরকে মাও বলা যাবে, উম্মু বলা যাবে না, তারা আসলে তাদের রাদিয়াল্লাহু আনহা যেটা বলবেন, রাদিয়াল্লাহু আনহু যদি নারী হয় রাদিয়াল্লাহু আনহা, পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহু, এভাবে বলবেন সাহাবিদেরকে। সাহাবিদের ছাড়া অন্যদের জন্য আমরা রাহমাতুল্লাহ, সাহাবা সাহাবিয়াদের ছাড়া অন্যদের জন্য আমরা রাহমাতুল্লাহ আলাই, রাহমাতুল্লাহ রাহমাহুল্লাহ বা রাহমাহুল্লাহ বলবো। কিন্তু কোনো বিখ্যাত ব্যক্তির জন্য যদি রাদিয়াল্লাহু ব্যবহার করতে পারবেন কিনা, যেমন অনেক সময় দেখা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেউ লেখে যে আবু হানিফা রাদিয়াল্লাহু মা শাফি রাদিয়াল্লাহু লেখে, এটা অর্থ যদি এরকম হয় যে আমরা দোয়া করছি আল্লাহ যেন তারপর আল্লাহ সন্তুষ্ট হন, দোয়া হিসেবে জায়েজ হবে, কিন্তু সেটাকে একবার হিসেবে জায়েজ হবে না। একবার অর্থ হচ্ছে খবর দেয়া, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট, সুতরাং তাদের ব্যাপারে একবার অর্থাৎ আপনি দোয়াও করতে পারবেন এবং সংবাদ দিতে পারবেন যে তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম বলতে পারবেন। অন্যদের জন্য আপনি দোয়া হিসেবে বলতে পারবেন, কিন্তু না বলাটাই হচ্ছে শ্রেয়, রাহমাহুল্লাহ বলাটাই উত্তম, কারণ পরিভাষা পরিবর্তন করাটা যখন কোনো সমস্যা নিয়ে আসে সেই পরিভাষা পরিবর্তন করা আসলে সঠিক কাজ হয় না। নিয়ম হচ্ছে এটা বলা হয় থাকে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষায় কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তখনই সমস্যা হবে যখন এই পরিভাষা একটা খারাপ কিছু
এই পরিভাষা দ্বারা একটা খারাপ কিছু সাব্যস্ত হয়ে যাচ্ছে, এবং এটার কারণে বিশেষ একটি শ্রেণীকে বিশেষ করে তাদেরকে আলাদাভাবে কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে বা বিশেষ করে আলাদা ভিন্ন ভিন্নভাবে তাদেরকে চিত্রায়িত করা হচ্ছে, তখন সেটা নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখবেন আপনাদের কোনো বইতে দেখা লাগবে আলী কাররামাল্লাহ ওয়াজহু, এটাও বলবেন না, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু এটাই বলবেন, আল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু সবার জন্য, এটা কাররামাল্লাহু ওয়াজহু আলাদা বলার কোনো কারণ নেই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং এটা আসলে সলভ কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি, এটা হয়তো কোনো ব্যক্তি বলেছেন তার কোনো ইজতিহাদের কারণে যে আলী রাদিয়াল্লাহু আনহু কখনো মূর্তির সামনে মাথা নত করেনি, এরকম কারণে কোনো কাররামাল্লাহু ওয়াজহু কথাটা বলার কোনো দক্তি কোনো কারণ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে দেননি। অনুরূপে অনেক সাহাবী আছে তারাও কাররামাল্লাহু ওয়াজহু তারা হতে পারে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাররামাল্লাহু ওয়াজহু বলবো আমরা, এটা তো হচ্ছে আপনি নতুন করে একটা মুস্তালা পরিভাষা চালু করতে পারেন না, সাহাবা ইকরামের জন্য রাদিয়াল্লাহু আনহু, সাহাবা ইকরাম পরে যারা আছে রাহিমাহুল্লাহ, এবং আল বাইতের জন্য আলাদাভাবে আলাইহিসসালাম বলবেন না, অনুরূপভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য আলাইহিসসালাম বলবেন না, অনুরূপভাবে তার পরিবারের আবু আবদুল্লাহ আলাইহিসসালাম অর্থাৎ ইয়াদের জন্য আজানুল আবেদিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহর জন্য কখনো আলাইহিসসালাম বলবেন না, অনুরূপভাবে মোহাম্মদ আল বাকের আবু জাফর আস সাদিক রাহিমাহুল্লাহ এদের জন্য কখনো আলাইহিসসালাম বলবেন না, কারণ এটা আসলে প্রমাণিত হয়নি এবং এটা একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।